গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাস বলেছিলেন, এ ফুল নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ বাই সাইলেন্স, একজন বোকার পরিচয় তার কথা দ্বারা বোঝা যায়, আর জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। এমনকি আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন কোথায় কি এবং কতটুকু বলতে হবে, সেই ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হওয়া বাণ আর মুখ থেকে বের হওয়া কথা কখনো ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটি শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদেরও কারণ হতে পারে। আপনি খেয়াল করে থাকবেন, যখন আমরা কারো সাথে তর্ক করি আর সেই তর্ক করার পর চিন্তা করি, ওই সময় আমি এটা বলতে পারতাম, সেটা কেন বলিনি, যদি তখন এটা বলতাম তাহলে আমি সঠিক হতাম। কিন্তু তর্ক করার চক্করে একেবারেই চিন্তা করি না এসব, আর নিজেকে সঠিক প্রমাণ করতে, নিজের ভ্যালু রাখতে উল্টো পাল্টা যা ইচ্ছা বলে দিই, আর মানুষ তখন আমাদের কথার গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তবুও অনেক মানুষ তাদের বড় দেখাতে চুপ থাকতে পারে না, যেখানে অনেক সফল ব্যক্তি, অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক মহান ব্যক্তি সফল উদাহরণ দেখে গিয়েছেন। চুপ থাকার মধ্যে আসল ক্ষমতা থাকে। তাই আজকে আমি তিনটি অভ্যাসের কথা বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্ট বা চুপ থাকার ক্ষমতা কতটা বা গুরুত্ব কতটা। সাইলেন্ট থাকার প্রথম উপকারিতা হলো, সাইলেন্ট উইল মেক ইউ অ্যাপিয়ার মোর পাওয়ারফুল, অর্থাৎ চুপ করে থাকা বা নীরবতা আপনাকে অধিক শক্তিশালী দেখায়। অনেক শক্তিশালী যোদ্ধা সেনজু নিজের নীরবতার মাধ্যমে অনেক শত্রুদেরকে যুদ্ধে হারিয়েছিলেন। তার নীরবতা তার শত্রুপক্ষদের গভীর চিন্তায় ফেলে দিতেন, শত্রুরা ভয়ে থাকতেন ওনার নেক্সট প্ল্যান কি হবে, এবং কনফিউশনে পড়ে তারা ভুল পদক্ষেপ নিতেন এবং যুদ্ধে হেরে যেতেন। এইটাকে বলে পাওয়ার অফ সাইলেন্স। আপনি প্রয়োজনের বেশি যত বেশি কথা বলবেন, তার পরিবর্তে যদি আপনি সাইলেন্ট থাকেন, আপনি এটা ভাবতে পারেন যে আপনাকে কি করতে হবে। অনেকক্ষণ চুপ থাকার পর আপনি যে কথাটি বলবেন তার গুরুত্ব হবে আলাদা। নাম্বার টু, নো ওয়ান ক্যান ফুল ইউ অর ম্যানিপুলেট ইউ, অর্থাৎ কেউ আপনাকে এত সহজে বোকা বানাতে পারবে না যদি আপনি চুপ থাকা শিখে যান। যখন আপনি কারো সাথে কথা বলবেন এবং সেই সময় যদি চুপ থাকেন, তাহলে সামনে থাকা লোকটির কথা মন দিয়ে শুনতে পারেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ধরন দেখে আপনি বুঝতে পারেন তিনি ভুল বলছেন না সঠিক বলছেন, অথবা তিনি কি চান, নাকি আপনাকে বোকা বানাবার চেষ্টা করছেন, নাকি সত্যি আপনার ভালো চান। তাই কথাগুলি যখন চুপ করে মন দিয়ে শুনবেন, তখনই অবজারভেশন করতে পারবেন, আর শোনার সাথে সাথে তার উদ্দেশ্য বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নাম্বার থ্রি, সাইলেন্স গেট পিউপিল অ্যাটেনশন। আপনি যদি কোনো গ্রুপ মিটিংয়ে থাকেন অথবা ক্লাসে থাকেন, তাহলে বুঝতে পারবেন চুপ থাকার মাধ্যমে কিভাবে অ্যাটেনশন ক্যাপ করা যায়। একটা কথা খেয়াল করেছেন, যখন ক্লাস টিচার ক্লাস শুরু করে, তখন আমরা মনের অজান্তেই অন্যমনস্ক হয়ে যাই, অথবা পাশে থাকা বন্ধুর সঙ্গে কথা বলতে থাকি, টিচারের কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। হঠাৎ করে যদি টিচার চুপ হয়ে যায়, আমাদের ফোকাস টিচারের দিকে চলে আসে এবং আমাদের অ্যাটেনশন বেড়ে যায়, ব্রেনকে সিগন্যাল দেয় কিছু হয়েছে। ঠিক তেমনি আপনি নোটিস করে থাকবেন, আপনি গ্রুপে বা মিটিংয়ে কথা বলছেন,
কিন্তু আপনার কথা কেউ শুনছে বা পাত্তা দিচ্ছে না। কিন্তু যখন আপনি চুপ হয়ে যান তখন সবাই আপনার উপর অ্যাটেনশন দেয়। তারা এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আগের মতো কথা বলছো না? তাই মানুষের মনোযোগ নিজের দিকে টানতে চুপ থাকতে শিখুন। তাহলে বন্ধুরা, আজকে জানলাম চুপ থাকার উপকারিতা সম্বন্ধে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।